हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉनस्टॉप एडिशन टेक्निकल। तो आज के ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল টিপ 2022 এ ফর্ম ফিলআপ করেছিলে, তো তোমাদের যে সিলেবাসটি পরীক্ষার সিলেবাসটি আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। তো তোমাদের কিভাবে পরীক্ষা নিয়োগ হবে, কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্ট আসবে, কি পড়তে হবে, তো সবকিছু এই ভিডিওতে আমি তোমাদের কভার করে দিব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিবা। এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওটি আমরা শুরু করতেছি। হ্যালো ভিউয়ার্স, তো তোমরা যারা প্রাইমারি টেটের সিলেবাসটি এখনো তোমরা কভার করোনি, দেখোনি তোমাদের পরীক্ষা কি কি আসতে পারে, তো দেখে নাও তোমরা। দেখো, এই সিলেবাসটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রথম ভাষায় বাংলা এবং দ্বিতীয় ভাষায় ইংরেজি। এটি কোনো অফিসিয়াল সিলেবাস নয়, এই সিলেবাসটি আমরা তৈরি করছি গত কয়েক বছর প্রশ্নপত্র ও কিছু অভিজ্ঞ কিছু শিক্ষক মণ্ডলীর কাছে সাহায্য নিয়ে। ঠিক আছে, দেখো নিয়োগ পদ্ধতি। তো নিয়োগ পদ্ধতি মধ্যে দেখো, 1 নম্বর লিখিত পরীক্ষা হবে তোমাদের এবং 2 নম্বর ইন্টারভিউ। প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। তারপরে লিখিত পরীক্ষার ধরন, তো দেখো তোমাদের দেখো শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন, তো প্রশ্ন সংখ্যা 30 এবং নম্বর কিন্তু 30 হবে। তারপর দেখো বাংলা, প্রশ্ন সংখ্যা 30 নম্বরও 30। তারপরে ইংরেজিও সেম, গণিত সেম, পরিবেশ বিজ্ঞানও সেম। তো তোমাদের কিন্তু প্রশ্নপত্র সংখ্যা কিন্তু 150 এবং নম্বরে কিন্তু তোমাদের 150তে পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে 150 মিনিট, মানে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। তো এরপর দেখে নাও কেন শিশু মন তথ্য ও উন্নয়ন সিলেবাস। তো দেখো এখান থেকে তোমার কি আসবে, শিশুর বিকাশ, শিক্ষা মনোবিদ্যা, শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান, ব্যাপক শিক্ষার ধারণা। তারপর দেখো বিশেষ প্রয়োজন সম্পূর্ণ শিশুদের বোধ, পেশনা, প্রক্ষোভ ও আবেগ, বুদ্ধি, ব্যক্তিত্ব, মনোযোগ ও অনুরাগ, বিদ্যালয় প্রক্রিয়া। তো তোমরা দেখে নিলা শিশু এখান থেকে তোমার কি কি আসতে পারে। তো এবার আমরা নেক্সট যাচ্ছি বাংলা সিলেবাস। বাংলা সিলেবাস, তো দেখো ভাষাগত বোধ পরীক্ষণ, অজানা পাঠ, 2টি পরিচ্ছেদ, 1টি গদ্য বা নাটক এবং 1টি কবিতা, যার মধ্যে বোধ পরীক্ষণ সিদ্ধান্ত হবে। দেখতে পাচ্ছ ভুল আছে, সিদ্ধান্ত, ব্যাকরণ, শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন থাকে। ঠিক আছে, শিক্ষা বিজ্ঞানের ভাষা বিকাশ, শিক্ষণ এবং অর্জন, ভাষার দক্ষতা, ভাষার বোধ পরীক্ষা মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি। তো দেখতে তোমাদের এগুলো কিন্তু বাংলা সিলেবাস। বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিক্ষণ ও লেখার ভূমিকার মূল্যায়ন, শিক্ষা সহায়ক উপকরণ, সংশোধনী শিক্ষণ। একান্ত তোমাদের কি আসতে পারে, ভাষা, সন্ধি, কারক ও বিভক্তি, সমাজ, পদ, প্রকরণ, অশুদ্ধি সংশোধন, ধাতু, প্রত্যয়, ধ্বনি ও পরিবর্তন, উপসর্গ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বচন, একধারা প্রকাশ। তো এগুলি হইল তোমাদের।